হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত। তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, কারিগরি ভবন, সেকেন্ড ফ্লোর, কলকাতা 700160 তরফ থেকে 27 জুলাই 2023 প্রকাশিত হয়েছে একটি নতুন নোটিশ, এবং এই নোটিশটি পাঠানো হচ্ছে রাজ্যের সমস্ত গভর্নমেন্ট পলিটেকনিকের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জদের, যেখানে নোটিশের যে বিষয়বস্তু, জব ফেয়ার্স টু বি অর্গানাইজড ইন দ্য সিলেক্টেড গভর্নমেন্ট আইটিআইস থ্রু আউট দ্য ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম 1st August 2023 টু 11th August 2023 ফর অবজারভিং August 2023 অ্যাজ এমএসএমই অ্যান্ড স্কিলিং মান্থ। অর্থাৎ স্টেট কাউন্সিলের তরফ থেকে রাজ্যের সিলেক্টেড গভর্নমেন্ট আইটিআইগুলিতে 1st August 2023 থেকে 11th August 2023 পর্যন্ত হতে চলেছে জব ফেয়ার ছাত্রছাত্রীদের জন্য, যেখানে নোটিশে আরও বলা হচ্ছে, ইন রেফারেন্স টু অবজারভিং দ্য মান্থ অফ আগস্ট অ্যাজ এমএসএমই অ্যান্ড স্কিলিং মান্থ, ওয়ান জব ফেয়ার ইন ইচ অফ 23 ডিস্ট্রিক্টস অফ দ্য স্টেট হ্যাজ বিন শিডিউল্ড টু বি হেল্ড বিটুইন 1st to 11th August 2023 ইউজিং রোজগার সেবা পোর্টাল www.pbssd.gov.in/employer/home। অর্থাৎ স্টেট কাউন্সিলের তরফ থেকে আগস্ট মাসকে এমএসএমই অ্যান্ড স্কিলিং মান্থ হিসাবে ঘোষণা করায় রাজ্যের এই যে 23টি ডিস্ট্রিক্ট রয়েছে, প্রত্যেকটি ডিস্ট্রিক্টে একটি করে জব ফেয়ার অনুষ্ঠিত হবে ছাত্রছাত্রীদের জন্য 1st August থেকে 11th August-এর মধ্যে, যেখানে রোজগার সেবা পোর্টাল যে রয়েছে সেই পোর্টালে, যে পোর্টালের ওয়েবসাইট হচ্ছে www.pbssd.gov.in/employer/home। ইন দিস কন্টেক্সট, দিস ইজ টু অ্যাডভাইস ইউ টু অল টু টেক নেসেসারি স্টেপস অ্যাজ ডিটেইলড বিলো টু এনসিওর দ্য প্রিপেয়ার্ডনেস অ্যান্ড স্মুথ এক্সিকিউশন অব দ্য জব ফেয়ার অ্যাট ইউর ইনস্টিটিউট ডিউরিং দ্য অ্যাবাব পিরিয়ড। এবং এই কনটেক্সটের জন্য রাজ্যের প্রত্যেকটি যে ডিপ্লোমা কলেজ রয়েছে তাদেরকে বলা হচ্ছে যে এই প্রোগ্রামটিকে স্মুথলি এক্সিকিউশন করার জন্য নিচে যে সমস্ত পদ্ধতিগুলো বলা হচ্ছে সেগুলো ভালোভাবে ফলো করার জন্য, যেখানে পয়েন্ট নাম্বার ওয়ানে রয়েছে ক্যান্ডিডেট অ্যাওয়ারনেস অ্যান্ড মোবিলাইজেশন, ইউ আর অ্যাডভাইস টু অ্যারেঞ্জ অ্যাওয়ারনেস সেশন অ্যান্ড মোবিলাইজেশন ড্রাইভস ফর দ্য পোটেন্সিয়াল ক্যান্ডিডেটস আইটিআই পলিটেকনিক ভোকেশনাল পিবিএসএসডি এসটিটি ক্যান্ডিডেট অ্যাট ইউর ইনস্টিটিউট। এবং প্রত্যেকটি ইনস্টিটিউটকে বলা হচ্ছে যে তাদের যে আইটিআই পলিটেকনিক ভোকেশনাল এই সমস্ত যে ক্যান্ডিডেট রয়েছে তাদের এই ব্যাপারে অ্যাওয়ারনেস করার জন্য, নাম্বার টু পাবলিসিটি অ্যান্ড ইনভাইটেশন টু ইন্ডাস্ট্রিজ টু অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড পোটেন্সিয়াল এমপ্লয়ার্স, ইট ইজ টু এসেন্সিয়াল টু ক্যারি আউট ইফেক্টিভ পাবলিসিটি ক্যাম্পেনিংস। এবং এই যে জব ফেয়ার অনুষ্ঠিত হবে, সেখানে এই জব ফেয়ারকে অনুষ্ঠিত করার জন্য বিভিন্ন যে ইন্ডাস্ট্রিজ তাদেরকে আসার জন্য এখানে ইনভাইট করা হচ্ছে। ইউ আর অলসো অ্যাডভাইস টু ইনভাইট ইন্ডাস্ট্রিজ ফ্রম ডাইভার্স সেক্টরস টু পার্টিসিপেট ইন দ্য ফেয়ার। পয়েন্ট নাম্বার থ্রিতে বলা হচ্ছে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এনসিওর দ্যাট অল ক্যান্ডিডেটস ইন্টারেস্টেড ইন পার্টিসিপেশন ইন দ্য জব ফেয়ার আর প্রোভাইডেড উইথ প্রপার গাইডেন্স টু অ্যাপ্লাই ইন রোজগার সেবা জব পোর্টাল। এবং যে সমস্ত ছাত্র বা ছাত্রী এই জব ফেয়ারে ইন্টারেস্টেড তাদের যেন প্রপারলি গাইড করা হয় যে রোজগার সেবা জব পোর্টালে কীভাবে তারা অ্যাপ্লাই করবে, যেখানে রোজগার সেবা যে জব পোর্টাল তার ওয়েবসাইট হচ্ছে www.pbssd.gov.in/employer/home। এবং যে যে সিলেক্টেড গভর্নমেন্ট আইটিআইগুলোতে রাজ্যের যে 23টি জেলা রয়েছে সেখানে এই জব ফেয়ার অনুষ্ঠিত হবে সেগুলো এক ঝলকে চলো আমরা দেখে নিচ্ছি। যেখানে 1st August 2023 তিনটি ডিস্ট্রিক্টে হতে চলেছে জব ফেয়ার। পূর্ব বর্ধমানে জব ফেয়ার অনুষ্ঠিত হবে ওমেন আইটিআই বর্ধমান, মালদা ডিস্ট্রিক্টের জব ফেয়ার অনুষ্ঠিত হবে মালদা আইটিআই, এবং মুর্শিদাবাদ জেলার জন্য যে জব ফেয়ার 1st August অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে বহরমপুর আইটিআই। নেক্সট,
सेकेंड अगस्ट 2023 जे तीन टी जिलाते जॉब फेयर होबे पुरुलियाते जॉब फेयर अनुष्ठित होबे आईटीआई पुरुलिया उत्तर दिनाजपुरे जॉब फेयर अनुष्ठित होच्छे रायगंज आईटीआई एवं नदियाते जे जॉब फेयर अनुष्ठित होबे सेटा होच्छे कल्याणी आईटीआई नेक्स्ट फोर्थ अगस्ट 2023 ते जे तीन टी डिस्ट्रिक्टे जॉब फेयर अनुष्ठित होबे सेटा होच्छे बाकुड़ाते जार जॉब फेयर अनुष्ठित होबे छातना आईटीआई दक्षिण दिनाजपुर जेखाने एई डिस्ट्रिक्टे जॉब फेयर अनुष्ठित होबे बालुरघाट आईटीआई एवं हुगलीते आईटीआई हुगलीते जॉब फेयर अनुष्ठित होबे सातई आगस्ट 2023 जे तीन टी डिस्ट्रिक्टे जॉब फेयर अनुष्ठित होबे सेटा होच्छे पश्चिम बर्धमान जेखाने एई जिलार जॉब फेयर अनुष्ठित होबे दुर्गापुर आईटीआई जलपाइगुड़ির জন্য বা জলপাইগুড়ি জেলার যে জব ফেয়ার সেটা অনুষ্ঠিত হবে আইটিআই জলপাইগুড়ি এবং হাওড়া জেলার জব ফেয়ার অনুষ্ঠিত হবে হাওড়া হোমসে নেক্সট 8ই আগস্ট 2023 যে তিনটি ডিস্ট্রিক্টে জব ফেয়ার অনুষ্ঠিত হবে বীরভূম জেলার জন্য জব ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে আইটিআই সিউড়ি কোচবিহারের জন্য কোচবিহার আইটিআই মানে চব্বিশ পরগনা সাউথ টালিগঞ্জ আইটিআই নেক্সট 9ই আগস্ট 2023 যে তিনটি ডিস্ট্রিক্টে জব ফেয়ার অনুষ্ঠিত হবে পশ্চিম মেদিনীপুরের জন্য আইটিআই মেদিনীপুর দার্জিলিংয়ে টুং আইটিআই এবং উত্তর চব্বিশ পরগনা জেলার যে জব ফেয়ার অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে ওমেন আইটিআই বাণীপুর 10ই আগস্ট 2023 যে তিনটি ডিস্ট্রিক্টে জব ফেয়ার অনুষ্ঠিত হবে ঝাড়গ্রাম জেলার জন্য আইটিআই ঝাড়গ্রামে কালিম্পং জেলার জন্য কালিম্পং আইটিআই এবং পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া আইটিআই লাস্ট 11ই আগস্ট 2023 যে দুটি জেলাতে জব ফেয়ার অনুষ্ঠিত হবে আলিপুরদুয়ার জেলার জন্য আলিপুরদুয়ার আইটিআই এবং কলকাতাতে জব ফেয়ার অনুষ্ঠিত হবে গড়িয়াহাট আইটিআই তো আজকের এই যে নোটিশ যেটা স্টেট কাউন্সিলের তরফ থেকে রাজ্যের প্রত্যেকটি গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপ্যাল এবং প্রিন্সিপ্যালদের ইনচার্জদের পাঠানো হয়েছে তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছে যে সমস্ত ছাত্র বা ছাত্রী অবশ্যই তোমরা পার্টিসিপেট করতে পারো তো আজকের এই ভিডিওটি এতটুকুই ধন্যবাদ